এক চিমটি লবণ, এক মুঠ গুড়, আর একটু এক জগ পানি ঘোটা দিয়ে ওর স্যালাডে বিজ্ঞাপন শুনতাম না? বিএনপি কি করেছে? এক চিমটি মুক্তিযোদ্ধা, এক মুঠ রাজাকার আলবদর আল শামস, আর এক ঘট মগ হচ্ছে সমাজের নানা উচ্ছিষ্ট অংশ সব যোগ করে নিয়ে ঘোটা দিয়ে বানিয়েছেন বিএনপি। সেই বিএনপির পক্ষে কথা যে এম এ আজিজ এত সুন্দর করে জোরে জোরে পল্টনি কায়দায় বলেন, এটা তো তার দক্ষতা। কারণ বিএনপি যে রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে, এর পক্ষে তো জনগণ কখনোই থাকবে না। যে জনগণ দেখছেন এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, জামাতকে বর্গা দিয়ে দিয়েছিলেন 2013 সালের নির্বাচন, লজ্জা করে না? মন্নি সাহা প্রশ্ন করেছিলেন বেগম খালদা জিয়াকে, উনি তো কখনো উত্তর দেন না, ওনার একটা বড় বোনকে কোনো উত্তর দেন না, আজিজ ভাইরা বলে বলেও শেখাতে পারেননি। আর সব কথা তো একটা টেলিভিশনে টক শো তো বলাও যাবে না, এটা একটা ভদ্রতার সীমা থাকে। তো তা যখন 91 সালে প্রথম জাতীয় সংসদ শুরু হলো, 90-এর গণ আন্দোলনের ফলে একটা আশা আকাঙ্ক্ষা আওয়ামী লীগ মানে কখনোই ভাবেনি, কোনো বিএনপিও ভাবেনি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। 42টা সিটে মনোনয়ন হারিয়েছিল, 300 সিটে কয়জনকে মনোনয়ন দিয়েছিলেন রাজনীতিবিদদেরকে, রাজনীতি খুঁজে পেয়েছিলেন বিএনপি। এম আজ বা চিৎকার করে কথা বলছেন যে প্রত্যেকটাকে ধরে নিয়েছিলেন, এম কে আনোয়ার বেগম এর সদস্য সাথে 6 ডিসেম্বর পর্যন্ত দাউদ কান্দি দিয়েছিলেন, তাকে জনসভায় নিয়ে গেছিলেন, বলেছিলেন এম কে আনোয়ার, স্যার আপনারা কে বলে আপনি জনবিচ্ছিন্ন, দেখেন লাখ লাখ মানুষ আপনার জন্যে, তার জন্য সর্বদলীয় ছাত্রক্ষ একটা কালো তালিকা করলো 32 জনের, তার 1 নম্বরে নাম হচ্ছে এম কে আনোয়ার, 2 নম্বর হচ্ছে কেরামত আলী, দুজনই আওয়ামী লীগের কাছ থেকে মনোনয়ন দিতে এসেছিল। শেখ হাসিনা বলেছেন সর্বদলীয় ছাত্র ঐক্য আমাকে বলেছে, তালিকা দিয়ে গেছে, এদেরকে মনোনয়ন দেওয়া যাবে না, তাদের সাথে কথা না বলে আপনার সঙ্গে দ্বিতীয়বার কথা বলতে পারবো না। দুদিন পরে আবার তো এম কে অনার নম্বর শুনেছে, কোন রাজনীতিবিদ ছিল? এখন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত আছে, নাম বলেন তো, যার রাজনীতি ইতিহাস 40 বছরের আছে, নজরুল ইসলাম খান মতন দু একজন ছাড়া, নাম বলেন না। আপনি যে আপনাদের কথা বলছেন, মুখের কথা বলছেন, করতে করতে এনেছেন সমস্ত উচ্ছিষ্ট অংশ দিয়ে রাজনীতি বানিয়েছেন। শেষ করছি আমি, শর্ট জাজমেন্ট, অদ্ভুত কথা, আমাকে আপনাকে গ্রেপ্তার করলো, এই বাংলা ভিশন থেকে আজকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে গ্রেপ্তার করে নিয়ে গেল। আমি কোর্টের আইনে প্রার্থনা করলাম, আমার আইনজীবী নিয়োগ করলাম, 2 মাস 3 মাস পরে একটা রায় দিল, রায় দিয়ে বললো যে অমুক শর্ত যুক্তের আলামত নষ্ট করা যাবে না, এমন শর্ত দিয়ে আমাকে বললো যে খালাস দেওয়া হলো না, তো ওর তো জাজমেন্ট আছে, ওটা লিখিত ওরটা আছে অনেক পাতার, হ্যাঁ, সেই লিখিত পাওয়া না পর্যন্ত আমি কি কী কোর্ট থেকে, ওই নাজিমুদ্দিন নোট আগে ছিল কিংবা এখন যে গাজীপুরের কেরানীগঞ্জের ওখান থেকে আমি সারা পাবো না? আমি বুঝলাম না জ্ঞানী মানুষরা কী বলে এগুলো, কী বলে এটা, শর্ট জাজমেন্ট না বিগ জাজমেন্ট, কি এটা কি মানে, কি আইন করার কি মানে, কি বলে শর্ট জাজমেন্ট বিগ জাজমেন্ট মানেটা কি? বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা সংবিধানের সাথে সাংঘর্ষিক, খুব স্পষ্ট অবজারভেশনে বলে দেওয়া হয়েছে যদি সংসদ চায় আরো 2 বার করতে পারে। সংসদে তখন বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা, তখন তাদের সংসদ সদস্য পক্ষ থেকে কেউ একজন দাবি তুলেছিল? বরঞ্চ সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেদিন এই 5 বছরের সংসদীয় গণতন্ত্রের কথা বলেন, এখন তো এম এ আজিজ তো অন্যদিকে নিয়ে যে অন্যরকম সুগার কোটিং বক্তব্য, আমি শেষ করি, 5 বছরের সংসদে আর থাকে 9 দিন মাত্র সংসদে গিয়েছেন, গণতন্ত্রের কথা বলেন,